6.5 কোটি বছর আগের ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ে ডাইনোসরের মতো দৈত্যাকার প্রাণী বিলুপ্ত হলেও বিপর্যয়কে বুড়ো আঙুল দেখিয়ে এখনও বুক চিতিয়ে টিকে আছে প্রকৃতির এক দুর্ধর্ষ শিকারী। এরা হলো লোনাপানির কুমির। বর্তমানে এরা পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ, যাদের দৈর্ঘ্য কখনো কখনো 20 ফুটেরও বেশি হয়ে থাকে। ওজনে প্রায় 1000 কেজি পর্যন্ত হতে পারে এরা। হাড় ভাঙার মতো শক্ত চোয়াল থাকায় এদের দাঁতের কামড় প্রাণী জগতে সবচেয়ে শক্তিশালী। এই প্রাচীন শিকারীরা লবণাক্ত এবং মিঠা পানি উভয় আবাসস্থলে বসবাস করতে পারে। বিশাল দৈহিক আকার হওয়া সত্ত্বেও এরা অত্যন্ত দক্ষ শিকারী হয়ে থাকে এবং আশ্চর্যজনক গতিতে পানির বাহিরে লাফ দিতে পারে। এরা মাসের পর মাস খাবার ছাড়াই টিকে থাকার ক্ষমতা রাখে। শক্তিশালী লেজ ব্যবহার করে এরা ঘন্টায় 29 কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি এদেরকে দুর্দান্ত শিকারী করে তোলে। ভয়ঙ্কর শিকারী হিসেবে কুখ্যাতি থাকলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম।